বাংলাদেশের সিলেট বিভাগে বিভাগীয় প্রধান মন্দির ইসকন সিলেট মন্দির। তো প্রায় এক দেড় ঘন্টা ধরে অভিষেক হচ্ছে, সাড়ে দশটা থেকে অভিষেক শুরু হয়েছে, মূল অভিষেক হয়েছে এক দেড় ঘন্টা। যারা প্রধান পূজারী ছিল, সমস্ত ভক্তরা, ব্রাহ্মণ ভক্তরা যারা মূল অভিষেক করিয়েছেন, রাধা কৃষ্ণের মূল অভিষেক, তো মূল অভিষেকের পরে প্রায় এক দেড় ঘন্টা পরে সমস্ত ভক্তরা প্রায় এগারোটা সাড়ে এগারোটা থেকে সমস্ত ভক্তরা এই অভিষেক করানোর সুযোগ পেয়েছে। তো কন্টিনিউ আমরা অনেক ভিডিও করেছিলাম, তারপরে আমরা এখন বারোটা সাড়ে বারোটার সময় লাইভে এসে আপনাদেরকে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেকে দর্শন করাচ্ছি। আসলে অনেকক্ষণ ধরেই এই অভিষেক চলছে এবং এখনও প্রায় তিন চার হাজার ভক্ত অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে, এবং সমস্ত ভক্তরা এইভাবে রাত দুটো পর্যন্ত এই অভিষেক তারা করতে থাকবেন। যতক্ষণ ভক্ত থাকবেন ততক্ষণই ভক্তদের জন্য এই অভিষেক করার সুযোগ রয়েছে ইসকন সিলেটে। দুর্গা প্রভু, এটা ইসকন সিলেট প্রভু, অঞ্জলি মাতাজি, হরে কৃষ্ণ, সন্দীপন প্রভু, হরে কৃষ্ণ, হরিপদ, ভগবান শ্রীকৃষ্ণের মহাভিষেক দর্শন করছেন। আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই আমরা একসাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মহাভিষেক দর্শন করতে পারি। হরিপদ, জয় লাড্ডু গোপাল কি জয়, হরি হরিপদ। চৈতি মাতাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা দর্শন করছেন ইসকন সিলেটে ভগবান শ্রীকৃষ্ণের 5,249তম শুভ আবির্ভাব তিথি, জন্মাষ্টমী মহোৎসব, মহামহা অভিষেক অনুষ্ঠান সরাসরি আপনারা দর্শন করছেন, সরাসরি আপনারা দুঃখ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ভগবানের এই অভিষেক দর্শন করেছেন। তো যারা আপনারা আসতে পারছেন না, আপনারা ঘরে বসেই আমাদের সাথে যুক্ত হয়ে দর্শন করুন এবং মানসিকভাবে ভগবানকে অভিষেক আপনারা করা সেই ফল আপনারা লাভ করুন। হরি বল, হরে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্যদায় চ জগদ্ধিতায়, শ্রীকৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো। আপনারা যারা আসতে পারেননি, আসলে আপনারা হয়তো কোনো কারণবশত আসতে পারেননি, মিস করে ফেলেছেন, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে কিছুক্ষণ ভগবানের এই অভিষেক দর্শন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, যাতে আপনারা আগামী বছর ভগবানের এই মহা অভিষেক আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা দর্শন করেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন, দর্শন করেও অনেক ভক্তরা কৃপা লাভ করতে পারছেন, কারণ এখানে অনেক অনেক ভক্তবৃন্দ যারা একটু অসুস্থ আছেন তারা আসলে দীর্ঘ লাইন ধরে অভিষেক করাতে পারছেন না, কারণ অনেক বেশি ভক্তবৃন্দ, প্রায় 10,000-এর অধিক ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং সমস্ত ভক্তরা ভগবানের অভিষেকে অংশগ্রহণ করেছেন। হরিনাম সংকীর্তন কি জয় কৃষ্ণ। তো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে ভক্তদের অভিষেক দর্শন করুন এবং কীর্তন শ্রবণ করুন, এবং আপনারাও কিন্তু ঘরে বসে এই হরিনাম কীর্তনে অংশগ্রহণ করে হরিনাম কীর্তন করতে পারেন। দুর্গা প্রভু সবাই করতে পারছে, শুধুমাত্র যারা শার্ট প্যান্ট পরে আছে তাদেরকে আসলে ধুতি পরানো হচ্ছে, আবার অনেক সময় ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ অনেক ভক্তরা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে তারা মন্দিরে এসেছে ভগবানকে অভিষেক করানোর জন্য, তারপরেও ভক্তরা নিষেধ করে দিয়েছে যারা প্যান্ট পরে আছে তারা অভিষেক করাতে পারবে না, তারপরে অনেক ভক্তরা করাচ্ছে, কিন্তু বেশি অংশ 90% ভক্তরা তারা ধুতি পরে এখানে ভগবানের এই অভিষেকে অংশগ্রহণ করেছে এবং সমস্ত ভক্তরা নির্জল উপবাস করেছে সমস্ত দিন, সমস্ত তারা গতকাল রাত বারোটা থেকে আজকে রাত বারোটা পর্যন্ত তারা নির্জলা, একবারে জল স্পর্শ করেনি, তারা জল স্পর্শ করেছে, স্নান করেছে, কিন্তু তারা আসলে জল পান করেনি, নির্জলা উপবাস করেছেন, এবং তাদের সবাই সমস্ত ভক্তরা আজকে অনুকল্প প্রসাদ গ্রহণ করবে, একাদশীর অনুকল্প প্রসাদ। বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন করে তাহলে সে 1,000 একাদশীর ফল লাভ করতে পারবে।
তো এই জন্য এই জন্মাষ্টমী মহোৎসবে অভিষেকের পরে অভিষেক করানোর পরে সমস্ত ভক্তদের জন্য একাদশীর মতো সবজি তারপরে বাদাম গুনা এবং শরবতের আর লেবুর শরবতের ব্যবস্থা করা হয়েছে ভক্তরা ভগবানকে অভিষেক করানোর পরে অন্নকল্প প্রসাদ গ্রহণ করবে এবং আমাদের পাশে শিব মন্দির এখানে ভক্তরা সেই 11টা থেকে ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছে তো রাত 2টা পর্যন্ত সম্ভবত এই অভিষেক চলবে কারণ এখনো প্রায় 3-4 হাজার ভক্ত লাইনে দাঁড়ানো তারা সমস্ত ভক্তরা এসে ভগবানের অভিষেক করাবে তো আমরা আর কথা বলছি না আপনারা প্রাণ ভরে ভক্তি ভরে ভগবানের ভগবান গোপালচন্দ্রের লাড্ডু গোপালের অভিষেক দর্শন করুন হরে কৃষ্ণ Hare Krishna অবশ্যই ভগবানের এই মহাভিষেকে অংশগ্রহণ করবেন এবং আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করুন যাতে আপনারাও ভগবানের এই মহাভিষেকে অংশগ্রহণ করতে পারেন ভগবানের কৃপা লাভ করতে পারেন ঐশী ব্যাপারী মাতাজি আমাদের জন্য অপেক্ষা করছিলেন আসলে আমরা সেই 10:30 থেকে ভিডিও করেছি প্রচুর পরিমাণে ভিডিও হয়েছে আজকে ভগবানের মূল অভিষেক যে সমস্ত উপাচার দ্বারা আমাদের প্রভুরা ব্রাহ্মণ প্রভুরা যে অভিষেক করেছেন সেই মূল অভিষেক আপনাদের আপনাদেরকে আমরা আগামীকাল ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব তো আজকে আমরা এখন সরাসরি লাইভে এসেছি ভগবানের অভিষেক দর্শন করাচ্ছি তো সবাই একটু ব্যস্ততা দেখাচ্ছে কারণ এখনো প্রচুর প্রচুর ভক্তবৃন্দ বাকি রয়েছে সমস্ত ভক্তদেরকে বেশি টাইম দেওয়া যাবে না কারণ অনেক বেশি টাইম অনেক বেশি দেরি হবে আসলে প্রায় 2টো বেজে যাবে যে ভক্তবৃন্দ আছে প্রায় 2টো বেজে যাবে অভিষেক শেষ করতে কিন্তু আমার মোবাইলে চার্জ নাই প্রচুর পরিমাণে ভিডিও করেছি এখন আর বেশি চার্জ নাই আমরা যতক্ষণ পারি আপনাদেরকে সরাসরি ভগবানের অভিষেক দর্শন করানোর সুযোগ প্রদান করতে পারি আমার জন্য কৃপা করবেন হরি বল আপনাদেরকে অভিষেক দর্শন করানোর চেষ্টা করব আমাদের মোবাইলে বেশি চার্জ নাই মাত্র 50% হয়তো আরো 50 মিনিট আপনাদের সাথে থাকবো চিন্তা করবেন না আমরা আরো 50 মিনিট আপনাদের সাথে আছি ভিডিও ¡Ya está!
ভগবানকে ভালোবাসুন দেখবেন এই সমস্ত সংসারের
সমস্ত অভাব দুঃখ কষ্ট ভগবান হরণ করে নেবেন অনেক সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে আপনারা সকলে হরিনাম কীর্তন শ্রবণ করুন মাতাজি আসলে জল সবাইকে ভালোভাবে দিতে দিবে না কারণ এখনো 4000 ভক্তবৃন্দ লাইনে অপেক্ষা করছেন কেউ যদি অনেক সময় নিয়ে অভিষেক করায় তাহলে সেই সুযোগটা হবে না প্রায় 3টা-4টা বেজে যাবে যদি সবাই ভালো করে ভগবানের অভিষেকরণ করাইতে চায় তো আপনারা যখন দেখবেন অনেক বড় জায়গা যেখানে অনেক বেশি ভক্তবৃন্দ একসাথে ভগবানের মহাভিষেক অনুষ্ঠান পালন করেন সেখানে আসলে আমরা অনেক জায়গায় দেখেছি যে জাস্ট ভগবানের সামনে আমরা যাই আমাদেরকে ধাক্কা মেরে আরেক জায়গায় সরিয়ে দেয় জাস্ট এক পলক ভগবানকে দর্শন করার সুযোগ পায় তো এই পরিস্থিতি এখানে সেম টু সেম এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এখনো লাইনে দাঁড়ানো তারা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে এবং এখন একটু সুযোগ পাচ্ছে তো এখন যদি কেউ ভালোভাবে অভিষেক করাতে যায় তাহলে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে সেই জন্য অনেক বেশি তাড়াহুড়ো করা হচ্ছে তো হয়তো তারপরও তেমন আচরণ করা ঠিক না একবারে যে সঠিক সেটাও না তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সুন্দরভাবে সকলকে সুযোগ প্রদান করার জন্য কেউ কিছু নেগেটিভ ভাবে নেবেন না আসলে অনেক বড় পরিবেশ হয়ে গেলে এমনটাই হয়ে যায় পরিবেশটা আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করুন ভগবান যেন সমস্ত জীবকে মঙ্গল করেন কৃপা করেন ভগবানের চরণে আশ্রয় প্রদান করেন এবং সমস্ত জীবকে যেন ভগবানের চরণে আশ্রয় প্রদান করে ভগবান তা নিজের কাছে নিয়ে যান গোলক বৃন্দাবনে সকলে যেন আমরা একসাথে ভগবানের ধামে আমরা পৌঁছাতে পারি সেই প্রার্থনা করুন সকলে সকলে আপনারা কীর্তন করুন মনোযোগ সহকারে ভক্তি সহকারে দর্শন করুন Hare Krishna, Hare Krishna, Krishna জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5249তম শুভ আবির্ভাব মহোৎসব জন্মাষ্টমী মহোৎসব 2023 আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে দর্শন করছেন ইসকন বাংলাদেশ সিলেট হতে হরিবল জয় কানায়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানায়া লাল কি হাতি ঘোড়া পাল কি হাতি দিনু ঘোড়া দিনু ও দিনু পাল কি জয় কানায়া লাল কি নন্দ লালা কানায়া লাল আমাদের ছোট্ট কানাই লাড্ডু গোপালের জন্মদিন আজকে আবির্ভাব তিথি আপনারা সকলে আগামীকাল নন্দ উৎসবে অংশগ্রহণ করবেন মন্দিরে আগামীকাল নন্দ উৎসবে হাজার হাজার পদের ভোগ রান্না করে ভগবান গোপালকে লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করা হবে এবং লাড্ডু গোপাল সেই ভোগের উপরে বসে সেই ভোগ গ্রহণ করবেন তো আপনারা সকলে আগামীকাল আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যে আপনারা সেই নন্দ উৎসবে অংশগ্রহণ করবেন এবং আপনারা আপনাদের বাড়ি থেকে গোপালকে গোপালের জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসবেন মোয়া বানিয়ে নিয়ে আসবেন মিষ্টি বানিয়ে নিয়ে আসবেন অথবা আপনারা ফল নিয়ে আসবেন লাড্ডু গোপালের জন্য এনে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন আগামীকাল কিন্তু নন্দ উৎসব হ্যাঁ নন্দ রাজার নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে মহোৎসব আয়োজন করা হবে হরিবল Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
অভিষেক প্রভু বলছেন পারণ কয়টায়, তো এখানে জন্মাষ্টমী পারণ পালন করা হয় হচ্ছে আগামী কাল সূর্যোদয় হবে, সূর্যোদয়ের মধ্যে সূর্যোদয় হওয়ার পরে আপনারা ভগবানকে অন্ন ব্যঞ্জন বা যে কোনো কিছু চিরা কলা বা মুড়ি আপনারা লাড্ডু মিষ্টি যে কোনো কিছু আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং সেই প্রসাদ দ্বারা আপনারা পালন করে নিতে পারেন। এবং আগামীকাল নন্দ উৎসব আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, নিরামিষ গ্রহণ করবেন, কেউ মাছ মাংস গ্রহণ করবেন না আগামীকালকেও, আগামীকালকেও কেউ মাছ মাংস গ্রহণ করবেন না, আপনারা অবশ্যই আগামীকাল ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। আর যারা জন্মাষ্টমী পালন করতে চান, আগামীকাল সূর্যোদয় হবে, তারপরে আপনারা যথারীতি যে সময়টা এতে আপনারা রান্নাবান্না করে ভগবানকে ভোগ লাগান, ঠিক সেটাই হচ্ছে আপনাদের পালনের টাইম। এখানে নির্দিষ্ট কোনো পালনের টাইম নাই, সূর্যোদয়ের পরে আপনারা যে কোনো টাইমে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনারা গ্রহণ করতে পারবেন। মাতাজি আমি অভিষেক করেছি কিনা? ইয়েস মাতাজি আমি অভিষেক করিয়েছি এবং একটা ডাব খেয়েছি এবং এক বোতল ভগবানের চরণামৃত, ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করেছি, এই জন্য একটু এনার্জি আসছে এবং আপনাদের সাথে একটু কথা বলতে পারছি, না হলে সারাটা দিন আজকে অনেক কষ্টে গেছে, যে কষ্ট বলা যায় না, কারণ এটা একটা আনন্দ। আমরা ভগবানের অভিষেক, ভগবানের জন্মদিনে আমরা একটু ভগবানকে সন্তুষ্ট করার জন্য একদিন উপবাস থেকেছি, এটা একটা আনন্দ এবং কষ্টও বটে, সারাদিন না মানে গরমে জল না খেয়ে থাকা এটা অনেক কষ্টের বিষয়, তারপরেও একটা মহা আনন্দ যে ভগবানের জন্য আমরা একটা দিন উপবাস থাকতে পেরেছি। আপনারা অবশ্যই আগামীকাল নন্দ উৎসবে অংশগ্রহণ করবেন, ইসকনের প্রত্যেকটা মন্দিরে আপনারা নিশ্চিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি উপলক্ষে নন্দ মহোৎসবের আয়োজন পেয়ে যাবেন এবং সেখানে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনারা টাইমটা মধ্যে জেনে নিন, আগামীকাল দুপুরবেলা মহাভোগ রাগ হবে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীল প্রভুপাদের সাথে পাশাপাশি আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি একসাথে, নন্দ উৎসব এবং প্রভুপাদের আবির্ভাব তিথি একসাথে, এই জন্য অনেক ধুমধাম করে আগামীকাল নন্দ উৎসব ইসকনের প্রত্যেকটা মন্দিরে পালিত হবে এবং মহা মহা প্রসাদ বিতরণ করা হবে সমস্ত ভক্তদের মাঝে। মহাপ্রসাদ কি জয়, নন্দ উৎসব কি জয়। গোপালের মহাভিষেকের আয়োজন করেছেন অথবা অনেকে করেননি, তো আপনারা যারা অভিষেক করাতে পারেননি আপনারা দুঃখ কষ্ট নেবেন না, আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ভগবানের অভিষেক দর্শন করছেন, সেটাই সব থেকে বড় বিষয়। হ্যাঁ, আপনারা দর্শন করেও কিন্তু ভগবানের মানসিকভাবে ভগবানের অভিষেক করার সুযোগ লাভ করছেন এবং আপনারা ভগবানের কৃপা লাভ করার সুযোগ পাচ্ছেন। আপনারা অবশ্যই ভগবানের এই অভিষেকের কৃপা লাভ করতে পারবেন যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে ভক্তি ভরে ভগবানের আরো অভিষেক দর্শন করছেন। একটু ভক্তি ভরে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করুন, দেখবেন ভগবান অবশ্যই আপনার প্রার্থনা স্বীকার করবেন। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যাতে এই ধন দৌলত ভগবানের কাছে প্রার্থনা করবেন না, ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন যাতে আপনারা মুক্তি লাভ করতে পারেন। আপনারা যদি ভগবানের কাছে ধন দৌলত মানে ধনং দেহি পুত্রং দেহি জনং দেহি
এইভাবে প্রার্থনা করেন তাহলে আপনারা এই মায়ার সংসারে আরো বেশি জড়িত হয়ে যাবেন নিষ্কাম ভাবে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করুন ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন তাহলে ভগবান আপনি সেই প্রার্থনা শুনবেন এবং আপনাকে মুক্তি করে আপনাকে মুক্তি প্রদান করবেন মুক্তি প্রদাতা মুকুন্দ ভগবান আরেকটা নাম হচ্ছে মুকুন্দ কারণ তিনি মুক্তি প্রদান করেন হ্যাঁ তো এইজন্য আপনারা ভগবানের কাছে নিষ্কাম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে ভগবান ভগবানের কৃষ্ণ ভক্তি ভগবানের প্রতি ভক্তি ভগবানের ভগবানের ভক্তের প্রতি ভক্তি দুটোই ভগবানের ভক্তের প্রতি গুরুদেবের প্রতি ভক্তি লাগবে এবং ভগবানের প্রতি ভক্তি সবার মধ্যে ভক্তি দরকার সেই ভক্তিটাই আপনারা প্রার্থনা করুন যাতে সেই ভক্তির মাধ্যমে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারেন ভগবানের ধামে পৌঁছতে পারেন হরি বল আপনারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে অভিষেকের পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন একাদশীর মতো অনেকে আছেন রুটি সবজি বা লুচি তারপরে ভুনা খিচুড়ি এইগুলা খেয়ে থাকেন এটা আসলে আপনাদের ভুল ধারণা ভ্রান্ত ধারণা আপনারা ভুল ধারণা নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে এই অভিষেক এই জন্মাষ্টমী পালন করে থাকেন তো এই প্রসাদটা বলা হয়েছে কেউ যদি এই জন্মাষ্টমী ভক্তিভাবে পালন করেন নির্জলা পালন করেন তাহলে সে 1000 একাদশীর ফল লাভ করতে পারে এই জন্য আপনারা একাদশীতে যেমনভাবে উপবাস করেন ঠিক ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতেও সেম টু সেম আপনারা উপবাসের পরে মানে অভিষেকের পরে আপনারা একাদশীর মতো সবজি দুধ কলা বাদাম ফল ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন Thank you.
তারপরে বাদাম খেতে পারেন দুধ খেতে পারেন বা একাদশীর মতো সবজি রান্না করে খেতে পারেন যারা সবজি রান্না করতে পারছেন না আপনারা একটু ফল খেয়ে ঘুমিয়ে যান না সকালবেলা উঠেই তো আপনারা ভগবানকে বিভিন্ন দ্রব্যাদি ধারা ভগবানের ভোগ নিবেদন করে আপনারা সেটা গ্রহণ করতে পারবেন তো আজকে কেন এই রাত্রের বেলা ভগবানের অভিষেক করানোর পরে কেন আপনি একটু রুটি খেতে যাচ্ছেন বা ডাল পুরি সবজি রোল তারপরে মুনা খিচুড়ি সবের রসা কেন খেতে যাচ্ছেন পনির রসা দরকার নাই আজকে খাওয়ার কোনো দরকার নাই লাস্ট ভগবানের অভিষেক করাবেন একটু ফল খেয়ে আপনারা ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালবেলা উঠে আপনারা নন্দ মহোৎসবে মহা উৎসব পালন করবেন হরি বল আপনারা যেন আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি দর্শন করছেন আপনারা অবশ্যই আগামীকাল ইসকন সিলেট মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নন্দ মহোৎসব এবং আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি মহা অভিষেক অনুষ্ঠিত হবে এবং মহাভোগ রাত ভগবানকে নিবেদন করা হবে তো আপনারা সকলে দুপুরবেলা মন্দিরে উপস্থিত হবেন ভগবানের নন্দ মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং ভগবানের মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন আপনাদের সম্ভব হলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো ইসকন মন্দিরে সেখানে উপস্থিত হবেন এবং ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবেন আমাদের গলু সোনা গোপাল লাড্ডু গোপাল লাড্ডু গোপাল কানাইয়া লাল তারপরে কি নন্দ দুলাল বলুন না নাম বলুন অষ্ট শত নাম বলুন আপনারা একটা একটা করে নাম বলতে পারেন গোপালের ভগবান শ্রীকৃষ্ণের ছোট্টবেলার অষ্ট শত নামের একটা একটা করে নাম আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টস পড়ার জন্য আপনারা অষ্ট শত নামের যেটা যে নামটা আপনার গোপালের ভালো লাগে আপনারা সেই নামটা কমেন্ট করে জয় জয় ধ্বনি দিতে পারেন জয় নন্দ দুলাল জয় কানাইয়া লাল জয় বংশীধারী জয় শ্যাম সুন্দর বিভিন্ন নাম আপনারা কমেন্ট করতে পারেন অজর প্রভু জয় গোপাল প্রিয়াঙ্কা মাতাজি হরে কৃষ্ণ জীবন প্রভু জয় গোপাল সঞ্জীব প্রভু হরে কৃষ্ণ
আসলে ব্যান্ড পড়ে আসছে এইজন্য তাদের ব্যান্ডের উপরে উৎসরি বানানো হচ্ছে যাতে কেউ মিস না যায় সকলে আসলে ভগবানের অভিষেক করানোর জন্য মনস্থ নিয়ে মন্দিরে এসেছে কেউ বাদ যাবে না সবাই ভগবানের অভিষেক করার সুযোগ লাভ করতে পারবে জয় নন্দদুলাল জয় নন্দদুলাল কি জয় বিপুল প্রভু জয় গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে যদি সরকার প্রভু এটা কোন জায়গা এটা হচ্ছে ইসকন সিলেট বাংলাদেশ বাংলাদেশ থেকে আপনারা দর্শন করছেন ভগবান শ্রীকৃষ্ণের 5249তম শুভ আবির্ভাব তিথি মহা অভিষেক সরাসরি আপনারা দর্শন করছেন জয় গোপাল জয় মা যশোদা নয়নের মণি জয় চন্দন প্রভু কমেন্ট করেছেন তারপরে তরুণ প্রভু কমেন্ট করেছেন হরিবল সুকুমার প্রভু দীননাথ প্রেমানন্দে মহানন্দে পরমনাথ জয় গোপাল হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সকলে কীর্তন করুন গোপাল শুভ জন্মদিন শুভ আবির্ভাব দিদি গোপাল হে গোপাল আপনি সকলের প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমরা সকলে ভগবানের আপনার চরণে ঠাই পেতে পারি এবং আপনার ধামে আপনার চরণে আশ্রয় লাভ করে সারা জীবন কাটাতে পারি রিপোর্ট অনামিকা মাতাজি হরে কৃষ্ণ রাম পদ প্রভু হরে কৃষ্ণ গোপাল প্রভু হরে কৃষ্ণ গোপাল প্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্চি সরকার প্রভু হরে কৃষ্ণ অর্চি শিকদার মাতাজি হরে কৃষ্ণ সুহাগ প্রভু হরে কৃষ্ণ হরিবল দিগন্ত প্রভু হরে কৃষ্ণ প্রান্ত প্রভু হ্যাপি বার্থডে গোপাল হরিবল হ্যাপি বার্থডে অনামিকা মাতাজি হ্যাপি বার্থডে গোপুজি সবাইকে ভালো রাখো সবাইকে কি ভালো রাখো গোপুজি হরিবল অনুষ্কা মাতাজি হরে কৃষ্ণ অপর্ণা মাতাজি হরিবল জয় গোপাল জয় লাড্ডু গোপাল পুষ্পিতা
অভিনব দিতে আপনারা অংশগ্রহণ করেছেন আগামী কাল নন্দ উৎসব আপনারা নন্দ উৎসবে মহানন্দে ভগবানের জন্য লাড্ডু মিষ্টি গোপালের জন্য কি লাড্ডু মিষ্টি নিয়ে আসবেন ভগবানের জন্য তো ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা সেই লাড্ডু প্রসাদ গ্রহণ করতে পারেন I don't know.